শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনকে যে ভয়ঙ্কর আকাশপথ রক্ষা ব্যবস্থা দিতে পারে যুক্তরাষ্ট্র। বিরুদ্ধে মাইকুল আইবে পানির পাইপে নাশকতার অভিযোগ। ইউক্রেনের আক্রমণ রুখে দেওয়ার দাবি রাশিয়ার। এবং সবশেষ থাকছে ইরান রাশিয়া সম্পর্কে উদ্বিগ্ন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাশিয়ার ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে অত্যাধুনিক হক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই বিষয়ে জানিয়েছেন। হক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থাটি স্ট্রেঞ্জার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আপগ্রেড সংস্করণ। স্ট্রেঞ্জার হল স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার আক্রমণ শুরুর পর স্ট্রেঞ্জার ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসন প্রেসিডেন্সিয়াল ড্রাউথ অথরিটি ব্যবহার করবে। ভিয়েতনাম যুদ্ধের সময়কার প্রযুক্তিতে এই হক সরঞ্জাম তৈরি হলেও বেশ কয়েক দফা এগুলো হালনাগাদ করা হয়েছে। পিডিএর আওতায় যুক্তরাষ্ট্র জরুরি পদক্ষেপ হিসেবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিজেদের মজুদ থেকে দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম অন্য দেশকে সরবরাহ করতে পারে। ঠিক কতটি হক ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরবরাহ করবে তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এ বিষয়ে হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রেথিয়ন টেকনোলজিসের তৈরিকৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আদি সংস্করণ হল হক ব্যবস্থা। মার্কিন কর্মকর্তারা বলছেন ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরবরাহ করার কথা বিবেচনা করছে না হোয়াইট হাউস। এই মাসের শুরুতে রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার। রাশিয়ার বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাইকোলাইবে পানির পাইবে নাশকতার অভিযোগ উঠেছে। সামরিক এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা বিবিসির একটি অনুসন্ধানে জানিয়েছেন তারা মনে করছেন এপ্রিল মাসে রাশিয়া পরিকল্পিতভাবে পানির সরবরাহ বিচ্ছিন্ন করেছে। এর ফলে উপকূলীয় শহরটি ছয় মাস ধরে বিশুদ্ধ খাবার পানি সংকটে রয়েছে। স্যাটেলাইট ছবি এবং তথ্য বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে শহরটি যদি রাশিয়ার দখলে যখন ছিল তখন ইচ্ছাকৃতভাবে পানির পাইপলাইন ধ্বংস করা হয়েছে। বেসামরিক জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ ধ্বংস করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়। মাইকোলাইভ ছাড়াও রাশিয়া সম্প্রতি ইউক্রেনে বিদ্যুৎ এবং পানি সরবরাহের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে করে দেশটিতে বিদ্যুৎ এবং পানির সংকটও দেখা দিয়েছে। 37 বছর বয়সী আনিয়া মাইকোলাইভ ছেড়ে রুশ নিয়ন্ত্রিত খেরসনে অবস্থান করছেন। তিনি বলেছেন বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো ছিল বিপজ্জনক। সবসময় ভয় থাকত কোনো বোমারও আসছে কিনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে ইউক্রেনের সেনারা খেরসন এবং লুহানস্কের ইউক্রেনীয় সেনাদের চালানো আক্রমণ রুখে দিয়েছে। রুশ মন্ত্রণালয় দাবি করেছে আক্রমণ চালাতে এসে 100 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তাছাড়া 4টি ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান ধ্বংস করে দেওয়ার দাবিও করেছেন তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করা দাবি সততা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাছাড়া ইউক্রেনও এই ব্যাপারে কোনো কিছুই বলেনি। খেরসন অঞ্চলটি ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত। যুদ্ধের শুরুতে পুরো খেরসন দখল করে রুশ সেনারা, কিন্তু 2 মাস আগেও খেরসনকে পুনর্দখল করতে তৎপরতা শুরু করে ইউক্রেনীয় সেনারা। এরপর খেরসনের কিছু অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছে রুশ সেনারা। ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। রাশিয়া এবং ইরানের মধ্যে সহযোগিতা শুধু ইসরায়েলের জন্য নয়, ইউক্রেন, ইউরোপ এবং বিশ্বের জন্য একটি গুরুতর সমস্যা তৈরি করেছে বলে সতর্ক করেছেন তিনি। রাশিয়ান ভাষার RTTI চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে লাপিদ বলেন ইরান একটি বিপজ্জনক সন্ত্রাসী রাষ্ট্র এবং রাশিয়া যে এর সঙ্গে ব্যবসা করে তা পুরো বিশ্বকে বিপদে ফেলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ান বাহিনীর ইরানের তৈরি সামরিক ড্রোন ব্যবহারের সমালোচনা করেছেন। তবে এটিও বলেছেন যে সিরিয়ায় রাশিয়ার প্রভাবের উপর নির্ভরশীল হয়ে তেল আবিব কিয়েভকে সরাসরি সামরিক সহায়তা দেবে না। তার মতে এই দুই দেশের সম্পর্ককে উপেক্ষা করে কোনো সুযোগ নেই, এ বিষয়ে বসে থাকা যাবে না। এই অবস্থায় নিয়মিত এই সম্পর্কের পর্যায়ে পর্যালোচনা করতে হবে এবং এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে।
ইউক্রেন পরিস্থিতি বিষয়ে আমেরিকার সঙ্গে তেল আবিবের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে রাশিয়ার গ্যাস শিল্পকে চাঙ্গা করতে দেশটির কাছে 40টি টারবাইন বিক্রির ঘোষণা দিয়েছে ইরান। সম্প্রতি মস্কোর সঙ্গে তেহরানের এই বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। চলতি বছর 26 ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার উপর একগুচ্ছ অর্থনৈতিক এবং আমদানি রপ্তানি সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে, ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে শিল্প পণ্য, কাঁচামাল এবং যন্ত্রাংশ আমদানি করতে পারছে না রাশিয়া। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।